এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ সরাসরি নজর রাখব। ফলে বিজেপির দু একজন তারা এই বিষয়টা নিয়ে একটু তাদের যা কাজ তারা কি আর বলবেন, তাদের যা কাজ তারা প্রতিবাদ করলো, যাকে কেন্দ্র করে গল্পটা, যাকে কেন্দ্র করে ঘটনাক্রম, যাকে কেন্দ্র করে চিত্রনাট্য, যাকে কেন্দ্র করে তথ্য, শুভেন্দু অধিকারী তৃণমূলে যেহেতু কাঁথিতে, তার পরিবারের কাউকে বিজেপি টিকিট দেয়নি, দেয়নি প্রাক্তন চেয়ারম্যান ভাই দেয়নি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার তৃণমূলের দরজায় ঠকঠক 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 শুরু হয়েছে, সে খবর আমরা পাচ্ছি। সুকান্ত মজুমদার বলেছে আদিত্যনাথ যা বলেছেন তা সম্পূর্ণ সত্য, কারণ উত্তরপ্রদেশে বাংলার মতো বিরোধীদের কণ্ঠরোধ করা হয় না, বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয় না, কি বলবেন? সুকান্ত মজুমদার আগে ঘুরে আসুন একটু ত্রিপুরায়, ত্রিপুরায় আগরতলা পুর নির্বাচনে যে সন্ত্রাস হয়েছে এবং ওখানে দেখবেন ওখানে বিরোধীরা তো দূরের কথা, পুলিশকে সুমোটো কেস করতে হয়েছে নিজের শাসক দলের বিরুদ্ধে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার উনি খুব শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, অধ্যাপক মানুষ সবই ভালো, কিন্তু উনি তো ট্রেনি সভাপতি, ওনার দলের লোকেরাই বলে যে মাত্র দু আড়াই বছর এসছেন, ট্রেনি সভাপতি রাজনীতিতে নতুন, ফলে উনি সবটা জানেন না, ফলে ওনাকে কিছু রুটিন ছাঁচে ফেলা মন্তব্য করতে হয়। উত্তরপ্রদেশের সন্ত্রাস, উত্তরপ্রদেশের নারী নির্যাতন, উত্তরপ্রদেশের দলিত নির্যাতন, তো এইগুলো যদি এটা নজিরবিহীন ঘটনা হয়ে আছে, আর বাংলায় যদি সন্ত্রাস হয়ে থাকে তাহলে ওনাদের 18 জন এমপি জিতেছিলেন কি করে?